ষোলো বছরের জায়জায়দিন। ভোলার দৌলতখানে জায়জায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 30 জুন 2021 বুধবার সকালে জায়জায়দিন ফ্রেন্স ফোরাম দৌলতখানের উদ্যোগে দৌলতখান প্রেস ক্লাবে আলোচনা সভা ও কেক কাটা হয়। দৌলতখান প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তর প্রতিনিধি সৌম ফারুকের সভাপতিত্বে প্রেস ক্লাব সম্পাদক মেহেদী হাসান শরীফের সঞ্চালনায় আলোচনা সভার স্বাগত বক্তব্য রাখেন জায়জায়দিন দৌলতখান উপজেলার প্রতিনিধি মোহাম্মদ গজনবী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৌলতখান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার বিনু, মহিলা কলেজ অধ্যক্ষ জাবের হাসনাইন জাকির, দৌলতখান পৌরসভা 6 নং ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন, দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাখায়ত হোসেন সোহাগ, এ কে এম মনিরুল ইসলাম প্রমুখ। আলোচনায় বক্তারা বলেন, জায়জায়দিন পত্রিকাটি 16 বছরে পর্দাপণ করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ। পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদসহ বিভিন্ন ফিচার করে মানুষের মনে জায়গা করে নিয়েছে। সামনের দিকে এরই ধারাবাহিকতায় বজায় রাখবে এই প্রত্যাশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। এ সময় বক্তারা আরও বলেন, সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে এটা জাতি প্রত্যাশা করে। কোনো মিথ্যা সংবাদ কেউ চায় না, সমাজ ও জাতির কল্যাণে মানুষের পাশে থাকুক। আলোচনা সভা শেষে কেক কাটা হয়। এ সময় দৌলতখান উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। দৌলতখান থেকে রিপোর্ট করেছেন মোহাম্মদ সিদ্দিক, NAN TV।